আমরা আলেম সমাজের ইউনিটির কথা ভাবছি, ঐক্যের কথা ভাবছি, কিন্তু আমরা আলেম সমাজেরাই, আলেম রাই আবার আরেক আলেমকে জঙ্গির তকমা লাগিয়ে আমরা সরকারের কাছে অভিযোগ করছি, অভিযোগ করছি। আমরা তো একটা বাস্তব দৃশ্য দেখেছি 2005 সালে, যিনি জঙ্গিবাদের সবচেয়ে কঠোর বিরোধিতা করেছেন, জি, জঙ্গিবাদের বিরোধিতার প্রথম বই তিনি লিখেছেন, আর্টিকেল লিখেছেন, অথচ তাকেই জঙ্গিবাদের অপরাধে, তাকে ডাকাতির অভিযোগে, তাকে চুরির অভিযোগে, ব্যাংক ডাকাতির অভিযোগে, মানুষ হত্যার অভিযোগে 12টি মামলা দিয়ে তাকে আটকানো হলো। তিনি ছিলেন একজন বিশ্ববিদ্যালয়ের ফুল প্রফেসর, একজন শিক্ষাবিদ, এখন প্রায় 40টারও অধিক গ্রন্থের তিনি রচয়িতা। আমরা সকলেই চিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আহলেদিসন্দন বাংলাদেশের সম্মানিত মোহতরম আমিরে জামাত, তাকে 2005 সালে একটা ডাহা মিথ্যা জঙ্গিবাদের তকমা লাগিয়ে গ্রেপ্তার করা হয়েছিল, এবং এই কারণে তাকে 3 বছর 6 মাস 6 দিন কারাবরণ করতে হয়েছে। এটা কিন্তু এক শ্রেণীর মুসলিম ভাইদের মিথ্যা অভিযোগ দায়ের করার কারণে, এক শ্রেণীর আলেম ভাই কিন্তু এই কাজটা করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে এই 11টা থেকে 12টা মামলার বেকসুর খালাস করে তাকে আগে মুক্ত স্বাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ এভাবেই আলেমদেরকে রক্ষা করেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, সমাজে শান্তি প্রতিষ্ঠার পরে, সমাজ সংস্কার হওয়ার পরে সেখানে তোমরা আর ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এই আয়াতটির প্রতি খেয়াল করে কোনো বিশৃঙ্খলা, কোনো সন্ত্রাসী কার্যক্রম, কোনো জঙ্গিবাদের উগ্রতা, কোনো চরমপন্থা, কোনো উগ্রতার লেশ মাত্রের জন্য আমাদের বাংলার সমাজে না থাকে। বাংলার সমাজ শান্তিপূর্ণ সমাজ, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তির সাথে শান্তিপূর্ণভাবে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে পৃথিবী থেকে ইমানের হালাতে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন। পরিশেষে আমরা দ্বিধাহীন কণ্ঠে, দ্ব্যর্থহীনভাবে, পরিষ্কার গলায় বলতে চাই, ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল ইউনাইট টিভি যাবতীয় সন্ত্রাসী কার্যক্রম, যাবতীয় জঙ্গিবাদী প্ররোচনা, যাবতীয় চরমপন্থী গোড়ামি এবং যাবতীয় ফেরকাবন্দি থেকে সম্পূর্ণরূপে মুক্ত। সতর্কতা, উপযুক্ত স্থান, স্বচ্ছতা ও আমানতের অভাব আজ অত্যন্ত প্রকট, ফলে মানব জীবন বিস্ময় হয়ে উঠেছে। অথচ একটু সতর্কতা, একটু সচেতনতা আপনার সমগ্র জীবন বদলে দিতে পারে, আর আপনিও হতে পারেন দুনিয়া ও আখিরাতের একজন সফল মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মতিন মাদানী, আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি, একটি ইউনাইট টিভি উপস্থাপনা।